খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, আপনার ছেলে আপনাদের দিদি ভাই মুনমুন বোনের সাথে কথা বলছে, কান্না করছে, সবাই দুজনেই কান্না করছে, মুনমুনও কান্না করছে, দিদি মুনমুনেরও খুব মন খারাপ হয়ে গেছে, আমাদের খুব মন খারাপ লাগছে। মুনমুন চিৎকার করে কান্না করছে ফোনের মধ্যে, বললাম তার ওই মুনমুন মুনমুন কান্না করছে না, চিৎকার করে কান্না করছে। ওইখানেও আমরা আনন্দ করব গেলে, ঠিক আছে বোন, কাঁদে না বোন, কাঁদে না কাঁদে না সোনা বোন, কাঁদে না। আমাদেরও মনটা খারাপ হয়ে গেল যে দাদা এখান থেকে চলে যাবে। না আমরা একসাথে যাবো তো সবাই মিলে, না না একসাথে থেকে বড় কথা এই একটা হয়ে যায় না তো, মানে আমাদের কেমন লাগছে এই ঘরটা এসে এর আগের বার কত আনন্দ করে গেছি, সত্যি সত্যি সরকারি চাকরিজীবীরা খুবই আনন্দে থাকে, কারণ তাদের সাথে মানে যে সমস্ত সম্পর্কগুলো হয়ে যায়, যা ভালো, যা যদি কেউ কাজ করে বা কাজ একটু ভালো যদি কাজ করে, যেই ভালোবাসা পাওয়া যায় সেই ভালোবাসা থেকে যেতে গেলে মানে সরতে গেলে খুবই কষ্ট হয়, যেটা আমার এখন হচ্ছে। জানি না আমি কতটা ভালো কাজ করেছি বা খারাপ কাজ করেছি, সেটা হয়তো আপনারা দার্জিলিংয়ে আসলে দার্জিলিংয়ের কাছ লোকজনের কাছ থেকে জানতে পারবেন। দার্জিলিংয়ে দাদাকে আমার সিংহম বলেই চিনবেন। না 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 সেরকম কিছু নয়, সিংহম যাচ্ছে সেরকম কিছু নয়, সেরকম কিছু নয় ভাই, খুব সাধারণভাবে থাকতেই ভালোবাসি, সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি, হাসি খুশি থাকতে ভালোবাসি। আপনাদের দিদি ভাই ওইদিকে কান্না করছে, এটা কিন্তু আমার বৌদির তরফ থেকে, আমার তরফ থেকে না, আমার তরফ থেকে টালাতে সারপ্রাইজ আছে, না 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 বলবো না আমি, রানাঘাটে গিয়ে তো থাকতে হবে তোমাকে। দাদা হলে এখন একটা গান গাইতো, এই যে একটু রেডি হয়েছি আর এখন আমি আর মন্দিরা বোন যাচ্ছি একটু বাজারে, শপিং করবে মন্দিরা বোন, সোয়েটার মোটার কিনবে কি কি, তাই যাচ্ছি আমরা দুজনে। ঠিক আছে তাহলে গিয়ে কোথায় কোথায় যাবো কি কি করবো সব আপনাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা তাহলে দেখতে থাকুন। কোন হে অঞ্জলি কা যা রিও মে ইসকো পোতা নে পুরা যাও, বাই বাই। ঠিক হ্যাঁ এই যে আমরা উপরে এসে গেছি আর দুজনেই পুরো হাঁপিয়ে গেছি, বলো আমাদের বাড়ি আমাদের ঘরের থেকে রাস্তায় আসতে অনেক উঁচু, যারা এসেছে তারা জানে পুরো বুকের মধ্যে এরকম ধরপর ধরপর করছে, আর আমরা এখন একটু বাজারেও যাবো আর এক জায়গায় যাবো, সারপ্রাইজ গিয়ে দেখাবো। আমরা চক বাজারে চলে এসেছি আর প্রথমে যাব চুড়ির দোকানে, এখন তো শ্রাবণ চলছে সব জায়গাতে সবাই গ্রিন কালারের মানে সবুজ কালারের চুড়ি পরে, তাই মন্দিরা বোনকে নিয়ে আসলাম আমাদের এখানে দেখানোর জন্য, সবুজ কালারের চুড়ি অনেক অনেক পাওয়া যায় এখানে, এর আগের বারও ভিডিওতে দেখিয়েছিলাম এবারও দেখাচ্ছি, এই যে চুড়ির এখানে চলে এসেছি কত সুন্দর সুন্দর চুড়িরা, কিন্তু এই চুড়িগুলো শ্রাবণ মাসের না, শ্রাবণ মাসে তো তুমি গ্রিন কালার গুলো খুঁজছো, কত চুড়ি এখন শ্রাবণে সব কালারেরই পরে সবাই, শ্রাবণের এই চুড়ি আমার অনেক আছে অনেক বাড়িতে, এই সবুজগুলো পরনি কেন পরি না, খুব সুন্দর লাগছে চুড়িগুলো, চুড়ি দেখছে গ্রিন কালারের শ্রাবণে, কিন্তু দার্জিলিং এ খুব সবাই খুব মানে এটা, আমিও আগেও পরেছি আমার দার্জিলিং এ কোথায় আমাদের রানাঘাটে তো পুরো তাই না, এইখানেও পরে সবাই, আমি তো যার চ্যানেলে ব্লগ দেখি তাকেই দেখি সব চুড়ি, আমার ঘরে তোমাকে দেখাবো কতগুলো আছে, হ্যাঁ আমার ঘরে আজকে ভালো দিনে করছি, কালকে মহাকাল মন্দিরে যাব, হ্যাঁ পরো খুব সুন্দর লাগবে পরো, আমার এগুলো আছে আমিও তাহলে ঘরে গিয়ে পরবো, মুনমুন আর ভাবির জন্য এখান থেকে দু চুড়ি নেবো, এই গ্রিন কালারের গুলো নেবো, এই গ্রিন কালারের গুলো
মনমুন আর ভাবির জন্য নেব। এই সেম আমারও আছে ঘরে। এখানে আছে অনেক সুন্দর সুন্দর চুড়ি, যেগুলো সব দেখে লো হচ্ছে ভাই, অনেক সুন্দর সুন্দর চুড়ি। আর এখানে অনেক কানের গুলো দেখলে কার কার লোভ হচ্ছে কমেন্ট করে বলবেন, আমার তো ভীষণ মানে এইগুলোর উপর লোভ। একটা কানের পছন্দ করো কি? এই যে এই চুড়ি দুটো নিলাম, একটা ভাবির জন্য একটা মুনমুনের জন্য। আর এই যে কি সুন্দর কানের, এটা মন্দিরা বোন পছন্দ করেছে। এইটা বৌদি পছন্দ করেছে, এটা আমি বৌদিকে গিফট করছি। আর এটা আমি পছন্দ করেছি, আমার জন্য নিলাম। আর এটা আমাকে কিনে দিলো, এই কানেরটাও খুব সুন্দর। এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে যাচ্ছি, সুন্দর কানের এটা। থ্যাংক ইউ। আমি ওয়েলকাম বলবো না কেন? এবার তোমাকে কি কিনে দেবো বলো? ওদের মধ্যে অত ফর্মালিটিস চলে না। থ্যাংক ইউ। আই ডিড ফুল ওয়েলকাম। ও সব চলবে না। আর খুব সুন্দর সুন্দর চুলের মানে এগুলো পাওয়া যায় এখানে, খুব সুন্দর সুন্দর। মানে এই দেখুন একটা আমি ফুলে দেখাচ্ছি, কি দারুন। খোপার সাথে এগুলো দিলে কিন্তু খুব ভালো লাগে, খোপায় ভিডিও করার সময় লাগালে খুব ভালো লাগে শাড়ির সাথে। অনেক কালারের আছে। চুড়ি কেনা হয়ে গেছে, এখন আমরা যাব সোয়েটারের দোকানে। আর অনেকেই কমেন্ট করার পরে কোন দোকান থেকে সোয়েটার কিনেছিল মন্দিরা বোনরা, আমরা সব আপনাদের বলবো। আর দোকানের নামটাও চলুন দেখুন। দেখুন সবসময় এরকম জমজমার থাকে দার্জিলিং বাজার। হচ্ছে চক বাজারে এসে এখান দিয়ে যেতে হবে সোয়েটারের দোকানে, এই গলিটা দিয়ে চার দোকানটার পাশে চলে এসেছি আমি। অনেকদিন পরে ফোর সিজনে, অনেকদিন আসা হয়নি। এই দোকান থেকে কিন্তু সোয়েটার কিনি ফোর সিজনের, আগেও একটা ভিডিওতে দেখিয়েছি। এই যে এই দোকান থেকে কিনি ভাই নেই আজ। এই যে সোয়েটারের দোকানে চলে এসেছি, আর এসে খুব সুন্দর সুন্দর সোয়েটার গুলো দেখতে পাচ্ছি ঝোলানো। সব সোয়েটার গুলো আছে। এসে এই হলুদ রংটা চোখে পড়ে গেল, এত সুন্দর লাগছে। এই সোয়েটারটাও ভালো লাগলো। প্রচুর সোয়েটার আছে এই দোকানে, অনেক রকমের যে লম্বা লম্বা সোয়েটার গুলো কম দামে আপনার এখানে পেয়ে যাবেন। অনেক কালার আছে। এই যে আমি যাচ্ছি পরচে জোনে, কিন্তু সব মোটা এটা আপনার এই আছে। আমি কোম্পানি এই যে কালার, এই যে কালার পাতলা, যে অনেক রকমের কালার আছে। আর পার্পলটা? হ্যাঁ পার্পল নেই। ঠিক আছে আমি যাচ্ছি ওখানে ট্রাই করে দেব কোম্পানি। এই কালোটা খুব সুন্দর লাগছে। এই দেখো এটা কি তা পেরা ভাল লাগছে। দেখো এই মেরুনটা, এটাও খুব সুন্দর লাগছে। কিন্তু কালোটার পরে আর কোনোটাই অত ভালো লাগছে না, তাই না বলো? কালোটা দেখলে আর অন্যটা ভালো লাগছে না। কালোটা সত্যি খুব সুন্দর দেখতে। এই দোকানে আসলাম, আঙ্কেল আমাদের লেমন টি খাওয়াচ্ছে, খুব টেস্টি, সুন্দর চা। আমি লেবু চা যতবার খাবো ততবার আমি পাপড়ির কথা, আমি কোনোদিন খাইনি, আমি আজ প্রথমবার খেলাম। আমি লেবু দিয়ে এমনি খেয়েছি কিন্তু এটা ভালো লাগছে। পাপড়ির হাতে প্রথম লেবু চা খেয়েছি আর এত সুন্দর, তারপর থেকে আমি লেবু চায়ের ফ্যান হয়ে গেছি। আবার এটা লেবুর সাথে আর মশলাও দিয়েছে, খুব ভালো লাগছে। যে আঙ্কেল আমাদের খাওয়ালো চা খুব ভালো ব্যবহার করে, আসলে আপনারা অবশ্যই আসবেন চকবাজারের দোকানে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। আর বোনরাই লাল, এটা হেভি লাগছে দেখতে। অনেকগুলো নিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা দোকান দেবে গিয়ে। তাই বিশাল ব্যাপার তো, তাই না? ঠিক আছে দিল্লি থেকে। বাহ খুব ভালো। একটা তুতে কালারের সোয়েটার, কিন্তু সোয়েটারটা লম্বা না শর্ট, ওর জন্য ভালো লাগলো না। লম্বা হলে ভালোই কিন্তু কালারটা ছিল। চলে এসেছি মুনমুনদের ঘরে। আর দেখি মুন সুন্দরী কই, আসো আসো না, তাহলে তো তোমার ঘরে আগে আসতাম। হাঁপিয়ে গেছে বাবা, আমি ঢুকে ভাবছি বাঘ না কি করে, বাঘ সুন্দরী যে আমাদের ভাবিকে অনেকদিন পরে দেখলাম। ভাবি দিন দিন সুন্দর হচ্ছে কেন এত? দাদা কি উল্টো জামা নাকি ডিজাইন? ও ডিজাইন এরকম না?
চকচকে টকটকে ঝকঝকে করে, আমি পড়ি না হন গোয়া বড় হবে তাই আগে বলেছো না, এটা কিন্তু আমার বৌদির তরফ থেকে, আমার তরফ থেকে না, আমার তরফ থেকে টালাতে সারপ্রাইজ আছে, না 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 বলবো না আমি, রানাঘাটে গিয়ে তো থাকতে হবে তোমাকে, শ্রাবণ মাস হবে নাকি আমি জানি, ক্যামেরাটা এদিকে ধরো মন্দির, হ্যাঁ ধরেছি সঞ্চিত ক্যামেরা, না কেমন লাগছে, হ্যাঁ কিছু বুঝতে পারছি না, বুঝছে পরে বলবো, দাদা হলে এখন একটা গান গাইতো, সুন্দর লাগছে, যে আসার সাথে সাথেই মন সুন্দরী ভাজা শুরু করে দিয়েছে, আমি রাগ করেছি, আর এখানে বানিয়েছে দুধ চা, চুরি পরে কেমন লাগছে, করার জন্য পালন করার জন্য চুরি দিয়েছে, সবাই কমেন্ট করে বলবেন কেমন লাগছে, কেমন লাগছে, খুব ভালো লাগছে, তুমি এসেছো মন্দিরে আমার বাড়িতে প্রথম এসেছে, ভালো লাগছে, আবার দেখা হবে হয়তো কালকে, ঠিক আছে, হ্যাঁ আর কিন্তু একটুখানি চা করেছি বলতে খাবো না, তোমরাও সাক্ষী থাকো তো, আমি ওদের বাড়িতে যখন যাবো আমি তখন ডাক করবো, আমি আমি যতদিন ব্লগ চ্যানেল খুলেছি আপনারা কি দেখেছেন আমি দুধ চা খাই, তাহলে আপনারা কমেন্ট করে বলবেন আমি ঠিক করেছি না ভুল করেছি, আর ফ্রেঞ্চ ফ্রাই খাবো বলছি তো, ঠিক আছে ঠিক আছে, কবে তাহলে আবার দেখাবে বলো, এইগুলো মেখে মেখে মনমনে তো ফর্সা, তাই এটা সবাই জানে, মনমনে হচ্ছে কি জন্মগত ফর্সা, ন্যাচারাল না কি বলে, ন্যাচারাল বিউটি, হ্যাঁ এখন আমরা চলে যাচ্ছি, টাটা মনমন, টাটা ভাবি, ঘরে আমাদের দুইজন দাদা আছে আর আমাদের স্নেহা আছে খাচ্ছে বসে বসে, ঠিক আছে দাদারা আসি তাহলে, হ্যাঁ হ্যাঁ স্নেহা টাটা, বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসার পর আর ভিডিওই করা হয়নি, আর এসে এখন রুটি বানাচ্ছি, আপনার দাদাভাই খাওয়া হয়ে গেছে মাংস দিয়ে রুটি, কেমন খেলা, খেলাম ভালো খেলাম, কিন্তু বেশি খেতে পারলাম না, অল্প একটু খেলাম, তিনটে রুটি খেয়েছো, আরেকটা খেতে পারতাম, মনটা খুব খারাপ, হট করে খবর আসলো যে তাড়াতাড়ি চলে যেতে হবে, যেতে তো হবেই, কয়েকদিন পরে থাকতে পারলে, আর কয়েকটা দিন থাকতে পারলে ভালো হতো, কয়েকটা দিন থাকতে পারলে সত্যি সত্যি ভালো হতো, নিসার স্কুলটার জন্য ভালো হতো, কিন্তু কিছু করার নেই, করার নেই, আর এখন আমি রুটি বানাচ্ছি, আমরা সবাই রুটি খাবো, আর সোমনাথ ভাই মনে হয় ডালিয়া খাবে, মন্দিরা বোন বললো আমি বানিয়ে দেবো পরে, আর সত্যি সত্যি দার্জিলিং কে ছেড়ে দিতে না খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, গ্যাস দেখো গ্যাস অন করা আছে, হ্যাঁ দার্জিলিং এ খুব ভালো একটা জায়গা তো, আর সব মানুষজন গুলো খুব ভালো ছিল, বিশেষ করে কমলা ভেন খুব ভালো ছিল, সত্যি সত্যি দার্জিলিং এর মানুষজন খুব ভালো ছিল, সত্যি সত্যি ভালো ছিল দার্জিলিং এর মানুষজন, এখানে এসে খুব ভালো লাগতো, মানে বছরে আমার একবার দুইবার বাড়ি যেতাম, তাও মানে খারাপ লাগতো না বলো, ভালোই লাগতো এখানে থাকতে, কোনো অসুবিধা হতো না, আর অনেকেই আসতো এখানে দার্জিলিং ঘুরতে, ওর জন্য মনে হতো বাড়িতেই আছি এরকম লাগতো, সবাই আসতো তো সবার সাথে দেখা হয়ে যেত, ওইটাই মনটা খারাপ লাগছে, হট করে খবরটা পেলাম আবার একটা মুভমেন্ট অর্ডার বেরিয়ে গেছে, এবার তাড়াতাড়ি জয়েন করে নিতে হবে, ভেবেছিলাম যে কয়েকটা দিন থাকতে পারবো হয়তো এখানে, আর থাকা হবে না, রাজি হচ্ছিল না খাওয়ার জন্য, বললাম কমলা বেন আমরা তো কয়েকদিনের মধ্যে চলেই যাব, তো কুছ দিন খেলে খারাপ, কমলা বেনের খুব মন খারাপ, আমাদের মত সত্যি সত্যি, আমার আর আপনাদের দাদা ভাই দুজনেরই ঠান্ডা জ্বর জ্বর ছিল, আজকে নিসারদেরও ঠান্ডা জ্বর জ্বর হয়ে গেছে, তার জন্য ভাবছি নিসারকে স্কুলে পাঠাবো না, গাটা একটু হালকা গরম গরম, মানে এটা জ্বর না ঠান্ডার জন্য, তাই নিসারের নাক বন্ধ হয়েছিল, নাকে ওষুধ দিয়ে গেছিলাম বাজারে যাওয়ার সময়, আর এখন এসে দেখলাম একটু গাটা হালকা গরম, কিন্তু জ্বর আসেনি, ঠান্ডার জন্য এরকম হয়েছে,
তাই ভাবছি কালকেও স্কুলে পাঠাবো না নিশাকে। বোন চলে যাচ্ছে বাড়িতে, আমাদের মন খারাপ হয়ে গেছে। এখন রাতে রয়েছি, খুব বাজে থাকছে না। তাহলে সোমবার থেকে একদম পুরো দমে আমিও কাজে লেগে পড়বো, মেয়েও কাজে লেগে পড়বে, সোমবার তো কাজে লেগে পড়বে, সোমবার থেকে দিয়ে ইয়ে শুরু হবে, কাজ শুরু হবে সবার। ঠিক আছে, দাদারা তো বলছে যে না এই শুক্রবারের পরে শুক্রবার, আমি তো পরের শুক্রবারের কথাই বলছি। না না আমি তো পরশু শুক্রবারের কথা বলছি, দাদা বলছে 8 তারিখের শুক্রবার, 8 তারিখের শুক্রবার। হ্যাঁ মানছি না, মানছি না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। খুব কষ্ট হবে, তার থেকে সন্ধ্যাবেলা আমি ওকে বললাম তারও একটা বুদ্ধি আছে, এখান থেকে আমরা সন্ধ্যাবেলা করে রওনা দিই, রাত্রিটুকু শিলিগুড়িতে কোথাও স্টে করে আমরা ভোরের ফ্লাইট ধরবো পরশু দিন সকালবেলা। তাও তো সোমনাথ বলছে যে না শিলিগুড়িতে স্টে করবো না। আমার মুখটা দেখি মনে হচ্ছে না যে খারাপ লাগছে কত? হ্যাঁ বলো তো সত্যি সত্যি, কত বিধ্বস্ত মনে হচ্ছে না দেখে? ডাল হয়ে গেছে পাতলা পাতলা মুসুরির ডাল, যে উচ্ছে ভাজা, কুল ভাজা, আর এখানে একটু পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। মন্দিরা বোনরা মহাকাল মন্দির থেকে মন্দিরা বোনরা আসলে পরে ওদের এটা ভেজে দেবো ডিম, আর এটা আমার জন্য ভাজবো। আপনার দাদা ভাইয়ের খাইনি, আপনার দাদা ভাই আলু সিদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়ে খেয়েছে ভাজা দিয়ে আর আলু সিদ্ধ ডাল দিয়ে। আপনার দাদা ভাই তো অফিসে চলে গেছে অনেকক্ষণ আগে, আর আমার খাওয়া হয়ে গেছে। আর আপনার দাদা ভাইয়ের এসেছে অনলাইন থেকে অনেক জামা কাপড়, প্রায় 7-8 দিন আগে এসেছে। সেই ড্রেসগুলো বলছি, রোজ বলছি কি দেখো দেখো, ছোট হয়ে গেলে তো চেঞ্জই করতে পারবে না। তারপরে অফিসে যাওয়ার আগে সব দেখে থেকে চলে গেছে। আর একটু পরে যদি আমরা পারি যাবো আজকে আরিয়া স্টেটে, আরও একটা দুটো শর্ট ভিডিও করার ইচ্ছা আছে। দেখো এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, অনেকক্ষণ ভিডিও করা হয়নি, তাই এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর আমরা একটু পরে যাবো আরিয়া স্টেটে, কারণ মন্দিরা বোনরা কালকেই টিকিট কেটেছে, কালকেই ওরা চলে যাবে, বলেছিলাম থাকার জন্য আর কয়েকটা দিন, কিন্তু থাকবে না, ওরা চলে যাবে, তাই আজকে একটা শর্ট ভিডিও করবে বলেছে, তাই আজকে আমরা যাব একটু। অনেকবার বলেছিলাম থাকতে আর দুটো তিনটে দিন, কিন্তু থাকবে না বলছে, জয়ীর স্কুল আছে ওর জন্য থাকবে না। আর এই যে কালকে চুড়ি কিনেছিলাম, কালকে তো আপনাদের ভিডিওতে দেখিয়েছি, ভিডিওতে তো দেখলেন আগে যে মুনমুনের জন্য কিনেছিলাম আর ভাবির জন্য কিনেছিলাম, আর মন্দিরা বোনকেও কিনে দিতে চেয়েছিলাম, বললো কিছুতেই নেবে না এই চুড়িগুলো কিংবা ওই চুড়িগুলো, কিছুই নেবে না। আর আমি এই চুড়িগুলো কিনেছি, এইগুলো শ্রাবণ মাস তো সবাই এখন গ্রিন চুড়ি পরছে, দার্জিলিংয়ে সব জায়গাতেই পরে। আর যেগুলো মন্দিরা বোন কিনেছে গ্রিন কালারের অনেক কাছের চুড়ি, ওগুলো আমার অনেকগুলো আছে, তাই ওইগুলো আমি আর কিনিনি, এইগুলো কিনেছি কারণ এইগুলোতে ভিডিও করতে পারবো। আর মুনমুন আর ভাবিকে যেগুলো দিয়েছি ওইগুলোও আমার আছে, তাই এইগুলো 4টে কিনেছি, মানে 4টেই একটা সেট, 4টের একটা সেট। এই হাতে দুটো পরেছি আর এই হাতে দুটো পরেছি, এই দেখুন এই যে 4টে চুড়ি, এই 4টে চুড়ি কিনেছি একটা সেট, 4টের দাম 100 টাকা নিয়েছে। আমাকে হট করে রিলিজ করে দিয়েছে, জানা ছিল না যে এখনই রিলিজ করে দেবে। আমরা তিনজন আছি, শামলিন ভাই আছে, সুমনজি আছে, যোগেনজি আছে, কালেক্টরেটে এসেছিলাম। তারপর এখান থেকে এখন একটা লেটার করলাম, নিসার্গের একটা চিঠি করলাম, নিসার্গের স্কুল থেকে টিসির জন্য এখনই যাচ্ছি। কিন্তু মানে আজকেই যে রিলিজ করে দেবে হট করে, ওটা বুঝতে পারিনি, খুব খারাপ লাগলো, কষ্ট হচ্ছে। মিসড ইউ গাইজ, স্পেশালি বাসাং সাহজি। ওকে যাই স্কুলে যাই, সুতির লিস্টটা নিয়ে আসি, নিসার্গের মানে টিসিটা নিয়ে আসি, দেখি দেখি কিনা আজকে শর্ট ভিডিও করব। দেখেই যে আমি চোখে আইলাইনার পরছিলাম, আর এরকম সময় আপনার দাদা ভাই ফোন আসলো, বললো যে আজকেই রিলিজ করে দিয়েছে, মানে আজকেই এখান থেকে রিলিজ করে দিয়েছে, 10 দিনের মধ্যে ওইখানে গিয়ে মানে জয়েন করতে হবে। তার জন্য মনটা খারাপ হয়ে গেল, আপনার দাদা ভাইয়েরও খুব মন খারাপ হয়ে গেছে, নিসার্গ স্কুলে গেছে টিসি নিতে, তাই আজকে মনে হয় আর যাওয়া হবে না শর্ট ভিডিও করতে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আপনার দাদা ভাই আসলে আবার ভিডিও করব। বন্ধুরা নিয়ে চলে এসেছি আমরা নিসার্গের
কি সার্টিফিকেট এটা ভাই? এখানে নর্থ পয়েন্ট স্কুলে আমি যখনই এসেছি খুব ভালো টিচাররা স্টুডেন্টরা সবাই খুব ভালো আর খুব কোঅপারেশন করে। থ্যাংক ইউ নর্থ পয়েন্টের স্কুলের যারা আছেন শিক্ষকরা, যারা শিক্ষিকারা, তারপর শ্রদ্ধেয় ফাদার, সবাইকে, স্টুডেন্টদের অনেক অনেক ভালোবাসা। খুব মিস করবো এই স্কুলকে, খুব ভালো স্কুল। আপনারা যদি সুযোগ পান স্কুলে পড়াতে পারেন আপনাদের বাচ্চাদের, খুব ভালো স্কুল। স্কুলের মানে ভালো ব্যবহার শিখবে মানুষ, মানে একজন মানুষ হওয়ার জন্য যেরকম ব্যবহার দরকার সেরকম ব্যবহারটা তারা শিখে যাবে। হ্যালো বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন বলতেন যে অফিসের ঘরটা দেখানোর জন্য, এখন বাজে 6টা বাজতে কত 15 মিনিট বাকি, আর আজকে সেই সকালবেলা থেকে, দুপুরবেলা নয় প্রায় সকালবেলা থেকে অফিসে কারেন্ট নেই। আর আজকে রিলিজ অর্ডার বেরিয়ে গেছে, রিলিজ অর্ডার আমি পেয়ে গেছি 5:30 সময়। খুব মনে খারাপ লাগছে, কষ্ট লাগছে, মানে কথা বলতে কষ্ট হচ্ছে। আর এই যে আমার সামনে বসে আছে আমাদের অফিসার্স যারা আছে তারা, আর অফিসে তো কারেন্ট নেই, জেরক্সও কাজ করছে না, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে বন্ধুরা, এটা আমার চেম্বার, আজকেই লাস্ট এই ঘরে বসা। ওয়াইস দু এখানে বসে আছে, আর এই যে দরজাটা বন্ধ করে দিচ্ছি, মানে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। আর ওরা সবাই জেরক্স করে, বাইরে থেকে জেরক্স করে আনতে গেছে, বাইরে থেকে সবাই জেরক্স করে আনতে গেছে। অফিসে কারেন্টও নেই, পুরো অন্ধকার চারপাশ দিয়ে সবাই বসে আছে। ফিরসে মুলাকাত হোগা, পৃথিবী খুবই ছোট। ওই যে পেছনে বসে আছে ওয়াইসদি, ওয়াইসদির আজকে জ্বর, তাও ওয়াইসদি অফিসে বসে আছে। আর ওই যে আমাদের দুজন ম্যাডামও চলে এসেছে, রেজিস্টার পড়ানো কারণও আছে। পরে গেছিলাম সাদা একটা কিছু, ওপরে ব্লেজার ছিল কিন্তু ভিজে গেছে বৃষ্টিতে। বাইরে গেছিলাম ডিএম অফিসে গেছিলাম, ওখান থেকে আসার পরে ভিজে গেছে। ওখানে গিয়ে সবার সাথে দেখা করলো। দার্জিলিংয়ে জিটিএ, জিটিএ এলাকার মধ্যে যে সমস্ত অফিসগুলো আছে সব অফিসগুলোই কিন্তু 4:30-এর মধ্যে শেষ হয়ে যায়। বৃষ্টি পড়ে গেছে, দেখুন এখন 7:45 বাজে, একটু একটু আলো আছে তাও রাস্তায়, বুঝতে পারছি না এটা কিসের আলো, ক্যামেরার জন্যই মনে হচ্ছে আলো, এত আলোটা নেই আসলে। এই যে অফিস থেকে বেরোচ্ছে, ওই যে পেছনে প্রেমজি আর হলো লাকি ম্যাডাম আমাদের, বেরিয়ে যাচ্ছি, আজকেই লাস্ট অফিস। খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, খারাপ লাগছে। ভাই মুনমুন বোনের সাথে কথা বলছে, কান্না করছে, সবাই দুজনেই কান্না করছে, মুনমুনও কান্না করছে। মুনমুনের খুব মন খারাপ হয়ে গেছে, আমাদের খুব মন খারাপ লাগছে। মুনমুন চিৎকার করে কান্না করছে ফোনের মধ্যে, বললাম তাড়াতাড়ি চলে যেও, কান্না করো না। চলে চলে যেও তুমি, ও বোন এখানে, তুমি দাদা মামা সবাই চলে যেও। চলে যেও, চলে যেও দাদাকে নিয়ে, সবাইকে নিয়ে, ওইখানেও আমরা আনন্দ করবো গেলে। ঠিক আছে বোন, কাঁদে না বোন, কাঁদে না, কাঁদে না, শোনা বোন, কাঁদে না। আমাদের মনটা খারাপ হয়ে গেল যে দাদা এখান থেকে চলে যাবে। না আমরা একসাথে যাবো তো সবাই মিলে, না না একসাথে থেকে বড় কথা, এই একটা হয়ে যায় না তো, মানে আমাদের কেমন লাগছে এই ঘরটা এসে, এর আগের কত আনন্দ করে গেছি, ততবার আনন্দই হয়েছে বা চেঞ্জ হয়েছে ততবার আনন্দ। যখন ফারাক্কায় ফার্স্ট পোস্টিং ছিলাম ইন্সপেক্টর অফ কোভিড সোসাইটিসে,
ওটাও WBCS ছিল, তখন ওখান থেকে যখন মানে অন্য চাকরি ছেড়ে কনজিউমার অ্যাফেয়ার্সে, ওই চাকরিটা ছেড়ে কনজিউমার অ্যাফেয়ার্সে চাকরিতে যখন ঢুকি, তখন একটা মনে আনন্দ ছিল যে বহরমপুরে পোস্টিং হলো, মানে মুর্শিদাবাদ রং ডিস্ট্রিক্ট পোস্টিং হয়, মুর্শিদাবাদে পোস্টিং হলো, তখন খুব আনন্দ হচ্ছিলো যে নতুন একটা চাকরিতে, আরও উঁচু পোস্টে চাকরিতে যাচ্ছি, গেজেটেড অফিসারের পোস্টে, খুব ভালো লাগছিলো। তারপর যখন ওখান থেকে আবার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়ে দার্জিলিংয়ে যখন এলাম, তখন আরও ভালো লাগছিলো যে আরও উঁচু পোস্টে যাচ্ছি, প্রমোশন পেয়ে যাচ্ছি, নতুন জায়গা, সুন্দর, একদম স্বপ্নের জায়গার মতন, খুব ইচ্ছে ছিল, সেই সময় খুব আনন্দ লাগছিল আমাদের। কিন্তু এখন খুব কষ্ট হচ্ছে আমাদের এখান থেকে যেতে, জানি না কেন কষ্ট হচ্ছে। তো আপনাদেরকে বলে না যে সরকারি চাকরিজীবীদের আনন্দে থাকে, এই থাকে, এই যে এই জিনিসগুলো, এইগুলো কতটা কষ্টের বলতো? সত্যি সত্যি সরকারি চাকরিজীবীরা খুবই আনন্দে থাকে, কারণ তাদের সাথে মানে যেই সমস্ত সম্পর্কগুলো হয়ে যায়, যা ভালো, যা যদি কেউ কাজ করে বা কাজ একটু ভালো যদি কাজ করে, যেই ভালোবাসা পাওয়া যায়, সেই ভালোবাসার থেকে যেতে গেলে মানে সরতে গেলে খুবই কষ্ট হয়, যেটা আমার এখন হচ্ছে। জানি না আমি কতটা ভালো কাজ করেছি বা খারাপ কাজ করেছি, সেটা হয়তো আপনারা দার্জিলিং এ আসলে দার্জিলিং এর কাছ লোকজনের কাছ থেকে জানতে পারবেন। দার্জিলিং এ দাদাকে আমার সিংহম বলেই চিনবেন। ঠিক আছে, না 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 না, সেরকম কিছু নয়, সিংহম যাচ্ছে, সেরকম কিছু নয়, সেরকম কিছু নয় ভাই। খুব সাধারণভাবে থাকতেই ভালোবাসি, সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি, হাসি খুশি থাকতে ভালোবাসি। আপনাদের দিদি ভাই ওইদিকে কান্না করছে, রুটি দেখি, দিদি ভাইও কান্না করছে, চলো রুটি খেয়ে নেই, খিদে লেগে গেছে, সারাদিনে অনেক পরিশ্রম গেছে। সব থেকে কি হট করে একদম মানে সারপ্রাইজ হয়ে গেল না, সেই জিনিসটার জন্য খুব কষ্ট হচ্ছে, যে রিলিজ নেওয়ার সময় কিছুদিন আগে সময় থাকে, কিছুটা সময় হয়, সেরকম কিছু নয়, এখনই রিলিজ হতে হবে, সেরকমভাবে রিলিজটা হয়ে গেলাম, তো ওই জন্য কষ্ট লাগছে। আর সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো, মানে পরিবারের মতন হয়ে গেছিলো। দার্জিলিংটা এমন একটা জায়গা বন্ধুরা যেখানে খুব বেশি বড় শহর নয়, শহরটা ছোট, ছোট হলেও কিন্তু লোকজনের মধ্যে আন্তরিকতা আছে, লোকজনের যে ভালোবাসাটা আছে, সেই ভালোবাসাগুলো যেই অর্জন করতে যেই কষ্ট হয়েছে, সেই কষ্টটা কোচবিহারে গিয়ে আবার যেন এরকম কষ্ট করে অর্জন করতে পারি, আপনারা একটু আশীর্বাদ করবেন, যেন আবার এখানে যেমন ভালোবাসা পেয়েছি, ওইখানে যেমন সেই ভালোবাসা, ওই সম্মান পাই, এবং সেরকম কাজ করতে যেন পারি। সবাই একটু আশীর্বাদ করবেন আমাদের।